বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের শুভ সকাল আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর নেপ্রা চতুর্থ প্লান প্রাথমিক বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে মুসুলধারে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়েছে এই বিদ্যালয় চত্বর পাশাপাশি এখানকার যে কয়েকটি বাড়ি রয়েছে সেগুলি তলিয়ে গেছে আজকে পরিদর্শনে এসেছেন ছোটোশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক আলতাফ মিয়া আমরা সেই চিত্রই আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এবং যারা জলমগ্ন অবস্থায় রয়েছে তাদের পরিবারের সাথে আমরা কথা বলবো এবং জেনে নেব বিস্তারিত বিবরণ আপনারা দেখতে পাচ্ছেন এই বিদ্যালয় চত্বরেই জলমগ্ন অবস্থা পাশাপাশি এই বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষের একাংশ ভেঙে গিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেটা দাবি জানিয়েছেন অবিলম্বে এগুলি সংস্কার করা হোক এবং জল নিকাশি নালার ব্যবস্থা করা হোক আজকে সকাল সকাল পরিদর্শনে এসেছেন এখানকার যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক রয়েছেন তিনি তার পাশাপাশি এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য আপনারা দেখতে পাচ্ছেন একদম জলমগ্ন অবস্থা আমরা হচ্ছে দেখাচ্ছি এখানে রয়েছে ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক আলতাফ হোসেন মিয়া তার সাথে আমরা কথা বলে নিব এই জলমগ্ন দাদা আজকে পরিদর্শনে এসেছেন কি দেখলেন দেখলাম এখানে এখানে স্কুল সহ কিছু বাড়ি কয়েকদিন বৃষ্টির ইয়াতে তলিয়ে গেছে বাড়িগুলো তো কালকে আমাকে ভিডিও উপস্থিত ফোন করা হচ্ছে কালকে আমি কোনো কারণ বিষয়ে আসতে পারি নাই আজ সকাল সকাল আমি আসিলাম আসি দেখলাম পরিস্থিতি খারাপ এদের রান্না বান্না থেকে শুরু সব কিছু বন্ধ হয়ে গেছে এখন আমি কিছু সুগুনা খাওয়ারের ব্যবস্থা করে দিচ্ছি এখনই এই যে বিদ্যালয় চত্বরে জল উঠেছে ছাত্রছাত্রীরা আসতে পারবে না এই বিষয়টা কিভাবে দেখছেন এই বিষয়টা এখানে পঞ্চাশ সদস্য আছে নুরজামাল মিয়া ওনাকে আমি বলছি একটা জিসিবি লাগে জলগুলা বার করে দেওয়ার ব্যবস্থা করুন তো অলরেডি জিসিবি ওরা লাগাইছে জল বার করার ব্যবস্থা করতেছে আর কি জল বের করার আজকে ব্যবস্থা হবে পাশাপাশি এখানকার স্থানীয়রা যেটা জানালো যে তাদের কয়েকদিন ধরে হাড়ি চড়েনি রান্না হচ্ছে না তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে পঞ্চায়েত আছে এখন পঞ্চায়েতকে বললাম আমি কিছু আপাতত শুকুনা খাবারের ব্যবস্থা করি তারপর তারপরে আমরা এই বিষয়টা নিয়ে আবার হচ্ছে বিডিও ম্যাডামকে জানাবো আর ছোট শালবাড়ি এলাকার আরও কোথাও এরকম অবস্থা হয়েছে হ্যাঁ আমাদের চরে চর তো প্রতি বছরে প্রতি বছরে তলিয়ে যায় চর ওই জায়গায় কি ত্রাণ সামগ্রী দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয়ে গেছে শুকনো খাবার আমার তো পরিস্থিতি ভালো আছে চরের ঠিক আছে আমরা কথা বললাম গ্রাম পঞ্চায়েত প্রধান অভিভাবকের সঙ্গে আপনার শুনলেন এখানে পাশাপাশি যারা গ্রামবাসীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব একটু কথা বলে নেওয়ার চেষ্টা হ্যাঁ এই যে জলমগ্ন অবস্থা কিভাবে করছেন আপনারা আচ্ছা আজকে গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক আসলেন তিনি কি আশ্বস্ত করলেন এই জল বের করার আশ্বাস দিলেন আচ্ছা কি নাম আপনার

আমাদের জন্য কিছু ব্যবস্থা করে আমরা খাইতে পারছি না আমরা চলতেও পারছি না আমার বাড়ি থেকে বার হওয়ার মতো কোনো রাস্তা নেই এখানে তো গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক আসলেন আপনাদের সাথে কথা বললেন কি জানালেন জানি জানাইলাম আর কি এরকম ওরা দেখিয়ে গেল বাড়িতে সবকিছু ওরা লেখি নিয়ে গেল এখন কি করবে কি না করবে সেটা উনাই ভাববে উমা বুঝবে এতদিন পরিবারে এরকম হয়েছে এখানে মোটামুটি পরিবার

রান্নার হাড়ি চড়েনি এমনটাই জানালেন আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে জলমগ্ন অবস্থা রয়েছে বিদ্যালয় চত্বর পাশাপাশি যেই বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিও এখানে আছে অনেকটাই জলমগ্ন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এই মুহূর্তে রয়েছি পাকলাপির সংলগ্ন যেই বিদ্যালয় সেই বিদ্যালয়ে এখানে প্রধানের অভিভাবক আসছিলেন তারা পরিবারের সাথে কথা বললেন এবং জল নিকাশি নালার হচ্ছে জলটা বের করে দেওয়ার জন্য যা ব্যবস্থা গ্রহণ করা করতে হয় সেগুলি করবেন তিনি জানালেন আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজ লাইক এবং ফলো করুন ধন্যবাদ